ওয়েলকাম ব্যাক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি রুমকি ব্যানার্জি অধ্যায়ন টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য তো আজকে আমি আইএসসির ওরা কাজ করে রবীন্দ্রনাথ ঠাকুর লেখা কবিতাটি তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দেব তো আমি লেখক পরিচিতি দিয়ে শুরু করছি লেখক পরিচিতি সেরকম আলাদা করে কিছু বলার নেই কেন তোমরা এর আগেও আগের ক্লাসগুলিতেও তোমরা পড়ে এসেছ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নানান গল্প ছোট গল্প কবিতা তাও লেখক পরিচিতিটা দিয়ে দিচ্ছি এখান থেকে অনেক কিন্তু এমসি আসে আঠেরোশো সালে সাতই মে রবীন্দ্রনাথের জন্ম হয় আঠারোশো চুয়াত্তর সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার প্রথম কবিতা অভিলাষ প্রকাশিত হয় উনিশশো এক সালে তিনি আশ্রম শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেন উনিশশো এক সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গেও যুক্ত হয়েছিলেন তার বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস ও ছত্রিশটি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন প্রকাশিত হয় তার পঁচানব্বইটি ছোট গল্প ও এক হাজার নশো চোদ্দোটি গান গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ও পরবর্তী সময়ে জালিয়ানবালাবাগের হত্যাকাণ্ডের জন্য নোবেল পুরস্কার তিনি ত্যাগ করেন তোমাদের এখানে রবীন্দ্রনাথের গল্প দুটি করে জেনে রাখা খুব দরকার ধরো রবীন্দ্রনাথের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো গীতাঞ্জলি পুরবী তার লেখা দুটি ছোট গল্পের নাম হল সমাপ্তি ও দেনা পাওনা তার লেখা দুটি বিখ্যাত উপন্যাসের নাম হল চোখের বালি ও গোরা তার লেখা দুটি বিখ্যাত নাটকের নাম হল বিসর্জন ও ডাকঘর রবীন্দ্রনাথের ছদ্মনাম নাম হলো ভানুসিংহ ওরা কাজ করে কবিতাটির কাব্যগ্রন্থ হল আরোগ্য এটি গোধূলি পর্বের রচনা চলো আমরা কবিতাটি শুরু করি ওরা কাজ করে এখানে কারা কাজ করে কাদের কথা কবি এখানে বলছে ওরা কাজ করে বলতে কবি এখানে শ্রমিক বা মজুর শ্রেণির কথাই বুঝিয়েছেন এই সমাজের নিপীড়িত মানুষদের প্রতিনিধি হয়ে তিনি বিভিন্ন কবি নানা সময় এই রকম কবিতা লিখেছেন যেমন ধরো তোমরা আগের ক্লাসে কুলি মজু সিঁড়ি এইসব পড়েছ ঠিক তেমনই অলস সময় ধারা বেয়ে মন চলে শূন্য পানে চেয়ে কবি দীর্ঘ অসুস্থতার পর যখন একটু সুস্থ হয়ে বিশ্রাম নিতেন শান শান্তিনিকেতনের আরাম চেয়ারে বসে তখনই এই কবিতায় রচনা হয় তাই কবির সময় অলস অন্যদিকে তাকিয়ে বসে থাকি কিন্তু আমাদের চারদিকে কেউ নেই শূন্য চারদিক মন চলে যায় শূন্য আমরা অনেক সময় আনমোনা হয়ে বসে থাকি না কিন্তু আমরা কিছু ভাবছি কিছু দেখছি কিন্তু আমাদের সামনে কেউ থাকে না পুরো শূন্য তো কবিও ওই রকম আনমোনা হয়ে বসেছিলেন সে মহাশূন্যের পথে ছায়া আঁকি ছবি পরে চোখে মহাশূন্য বলতে এখানে আকাশের কথা বলা হয়েছে যেটি সীমাহীন ছায়া আঁকা মানে অস্পষ্ট ছবির কথা বলা হয়েছে উনি মহাশূন্যের দিকে তাকিয়ে অস্পষ্ট ছবি দেখতে পাচ্ছেন সেটাই বলছেন সুদীর্ঘ অতীতে কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়দ্ধত প্রবল গতিতে কবি এখানে আমাদের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিতে চাইছেন ইতিহাসের পাতা ঘাটলে আমরা দেখতে পারি কত লোক দলে দলে ভারতবর্ষে এসেছেন তার সুদীর্ঘ মানে একটি বড় ইতিহাস আছে যেটা তোমার একদিনের না। সেটা অনেক দিন ধরে যে ইতিহাসটা তৈরি হয়েছে জয় মানে অহংকারের জয় নিয়ে অনেক জাতি ভারতে এসেছিল এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল এসেছে মোগল পাঠান মানে যারা আফগানিস্তান থেকে ভারতে আসেন পার্সিভাষী তাদের কথা বলা হচ্ছে প্রথম সুলতান মামুদ ভারতে আসেন আর শেষ পাঠান সম্রাট হলেন ইব্রাহিম লোদি তারপর মোগলরা আসে প্রথম মোগল সম্রাট তৈমুর লঙ্ঘ আর শেষ মোগল সম্রাট হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ বিজয় রথের চাকা উড়িয়াছে ধুলি জাল উড়িয়াছে বিজয় পতাকা এই সকল বাইরের জাতি ভারতে আসে বিজয়ী হন এবং উড়িয়াছে ধুলি জাল মানে তাদের অহংকারের জয়ধ্বনি হয়েছে তাদের রথের চাকার ধুলোয় ভারতবর্ষ যেন ঢেকে গেছে শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই এখানে কবি শূন্য পথে আজ তাদের কোনো চিহ্ন খুঁজে পাচ্ছেন না মানে আজকে কবি যেখানেই দেখছেন তাদের একমাত্র স্থান কিন্তু সে ইতিহাসে তাদের আজকের আর কোনো জয়ধ্বনিও নেই কোনো রথের পতাকা কোনো রথের চাকার কোনো ধুলো ওরা কোনো কিছুই কবি এখানে দেখতে পাচ্ছেন না নির্মল সে নীলিমার প্রভাত ও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যের আলো সূর্য যেমন তার আভা এবং সূর্যাস্তের সময় ছড়িয়ে নির্মল সুন্দর লাল আভা রাঙিয়ে দেয় চারদিক তোমরা দেখে থাকবে সূর্য উদয় এবং অস্তের সময় তার রং লালচে হয়ে যায় কিন্তু সূর্য তার স্থানে বর্তমান ভারতও তার স্থানে বর্তমান কিন্তু দিন পরিবর্তনের মতোই এই সাম্রাজ্য লোভী জাতিরা পরিবর্তিত হচ্ছে এক একদলের জায়গায় আসছে অপরদল আর বার সেই শূন্যতলে আসিয়াছে দলে দলে লৌহ বাধা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ এইবার এলো ইংরেজরা আমরা জানি রেলপথ ইংরেজদেরই দান লৌহবাদা পথে মানে রেললাইনের কথা বলা হয়েছে অনল মানে আগুন নিঃশ্বাস অর্থে ধোয়া বলা হয়েছে তো আগুনের ধোয়া করা মানে ইঞ্জিনের কথা বলা হয়েছে তার সঙ্গে আধুনিক যুগের যান্ত্রিক যুগের সূচনার কথাই কবি এখানে বলেছেন বিকিন্ন করেছে তার তেজ বিকীর্ণ করেছে তার তেজ মানে ইংরেজ নিজের সামরিক বলে বলিয়ান ও শক্তি চারিদিকে ছড়িয়ে দিয়েছিল ইংরেজরা সেই সময় বৈজ্ঞানিক বিপ্লবের ফলে বারুদ বন্দুকের ব্যবহার জানত তাই তাদের প্রভাবও অনেক দিন ছিল জানি তারাও পদ দিয়ে বয়ে যাবে কাল কাল অর্থে সময়কে বোঝানো হয়েছে যেমন সময় স্থির নয় একদিন কালের হাত থেকেই এই শক্তিও রক্ষা পাবে না সময় খুবই বলিয়ান কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না একদিন তাদের বিদায় নিতেই হবে সময়ের হাতে থেকে কারোর রক্ষা নেই ইংরেজরা ব্যবসায়ী ছদ্মবেশ ধরে ভারতে সেনাবাহিনীকেই ভারত শাসনের জন্য এনেছিল উনিশশো সালে কবিতাটি লেখার সময় তার স্বদেশী মন তার বলতে আমি লেখক কবিকের কবির কথা বলছি স্বদেশী মন বুঝে গিয়েছিল স্বাধীনতা বেশি দূরে নয় স্বাধীনতা খুব কাছেই চলে এসছে মানে এই কবিতাটি লেখা হয়েছিল উনিশশো সালে মাটির পৃথিবী পানে আঁখি মেলি যাবে দেখি সেথা কল কল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তরের হাতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে আবার কবি বাস্তব জীবনের দিকে দেখাতে চাইছেন আমাদের জনতা চলে বলতে কবি জীবনের কথা বলেছেন থেমে যাওয়াই মৃত্যু জীবন চলনশীল মানুষের জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত যেই সকল মানুষ ছাড়া আমাদের চলে না স্থলে জলে বা আকাশে কবি তাদের কথাই আমাদের স্মরণ করিয়ে দিলেন যারা স্থল জল সর্বদিন সর্বক্ষণ আমাদের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে ওরা চিরকাল টানে দার ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে কবি এখানে শ্রমজীবীদের কথা বলেছেন যারা কিনা আমাদের ভারত তথা বিশ্বের হাল ধরে আছে যার নিজেদের মরণকেও উপেক্ষা করে কাজ করে চলেছে প্রতিনিয়ত ওরা কাজ করে নগরের প্রান্তরে তাদের কাঁধেই ভর দিয়ে যুগ পরিবর্তন হচ্ছে যেমন গ্রাম গ্রাম থেকে শহর শহর থেকে নগর প্রান্তর রাজছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তালে রাজছত্র ভেঙে পড়া মানে হচ্ছে রাজার ছাতা ভেঙে যাওয়া রণডঙ্কা মানে যুদ্ধে দামামা এক ধরনের শব্দ তোমরা পৌরাণিক গল্পে দেখে থাকবে যখন মহাভারতের যুদ্ধ হতো সেই সময় তো ঘড়ি ছিল না বা কি অত লোককে একসঙ্গে কি করে জানাবে মাইক ছিল না তো সেই সময় কৃষ্ণ শঙ্খ বাজিয়ে কিন্তু যুদ্ধের ঘোষণা এবং সমাপ্তি করতেন এবং সেই প্রথা অনুযায়ী যুদ্ধের দামামা বাজানো হতো পরবর্তী সময়ে সেই কথাই এখানে কবি বলেছেন জয়স্তম্ভ মুরসম অর্থ তার ভোলে রাজা না থাকলে যুদ্ধ হবে না রাজ সিংহাসনও থাকবে না তাহলে জয়স্তম্ভ অর্থহীন পড়বে হয়ে যেন পড়বে রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আখি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি সাম্রাজ্য স্থাপনের অনেক নিরীহ মানুষের প্রাণ যায় যা তাদের হাতে ও অস্ত্রে লেগে আছে রক্ত আঁখি মানে লাল চোখ কাউকে ভয় দেখানোর জন্য আমরা অনেক সময় বড় বড় চোখ করি লাল চোখ দেখাই সেই কথাই এখানে বলছে তা একদিন না একদিন শেষ হয়ে যাবেই আর তারা ইতিহাসের পাতায় লজ্জায় মুখ ঢেকে থাকবে লজ্জায় কেন মুখ ঢেকে থাকবে তারা তো কোনো ভালো কোনো সঠিক কাজ করছে না তারা নিজের সাম্রাজ্য লোভী স্বার্থ চিরিতার্থ করছে তার জন্য তারা লজ্জায় শিশুপাঠ্যে মানে এখানে ইতিহাসের কথা বলা হয়েছে যেই ঘটনা আজকে ঘটছে কালকেই সেটা ইতিহাস ওরা কাজ করে দেশে দেশান্তরে এই সকল শ্রমজীবী মানুষের কথা কিন্তু কেউ মনে রাখে না তাদের কথা কোনো বইও লেখা থাকবে না যারা দেশ ও দেশের বাইরে গিয়ে অবিরাম কাজ করে চলেছে অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে বোম্বাই গুজরাটে অঙ্গ মানে এখানে বিহার বঙ্গ অবিভক্ত বাংলা কলিঙ্গ হচ্ছে উড়িষ্যা ভারতে কোনায় কোনায় তারা ছড়িয়ে আছে নতুন সৃষ্টির উন্মাদনায় মাতোয়ারা তারা এদের কাছে আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকব গুরু গুরু গর্জন গুনগুন স্বর দিন গাথা পারি দিনযাত্রা করিছে মুখর মাঝে মোল্লাদের চাষ চাষের কাজ যারা করছে ধরো ধান কাটছে কলের কাজ যারা করছে চা বাগানের কাজ করে সব সময় একটা সুর একটা গান থাকে প্রত্যেকটি কাজের জন্য তোমরা খেয়াল করবে যখন ও পালকি নিয়ে যায় না তখন হুন হুনা রে হুন হুনা হুন হুনা এরকম একটা সুর হয় তো প্রত্যেকটি কাজেরই প্রত্যেকটি কাজের জন্য একটা সুর আছে যেটা করতে করতে ওরা কাজটি করে তো সেই কথাই কবি এখানে তুলে ধরেছেন দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি সুখ দুঃখ নিয়েই আমাদের দিন রাত আমাদের জীবন দুঃখের পর যে সুখ আসে তার একটা আলাদাই আনন্দ তাদের মহা মন্ত্রধ্বনি হচ্ছে কর্মই জীবন আর কাজ করে সমাজ ও মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের একমাত্র লক্ষ্য তো আজকে এই পর্যন্তই তোমরা যদি ভিডিওটিতে অন্তত পঁচিশটা লাইক করো তো আমি এর কোয়েশ্চেন আনসার তোমাদের নেক্সট ব্রড কোয়েশ্চেন আনসারের কথা বলছি আমি নেক্সট ভিডিওতে আমি দেবো এমসি কিউ তো আমি দিয়েই দিয়েছি নেক্সট ব্রড কোয়েশ্চেন আনসারও আমি দিয়ে দেবো আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বেলাইকেনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর কি ধরনের সাজেশান আমার থেকে চাইছো অবশ্যই আমাকে জানিও আর আমাকে যদি কিছু সাজেশান দেওয়ার হয় সেটাও তোমরা বলতে পারো আর যদি কিছু যে কোনো জায়গার যদি কোনো কনফিউশন থাকে বুঝতে না পারো বা কোন কবিতা তোমাদের আরও বোঝালে ভালো হবে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং